বিএনপি জামায়াতের মদদে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন দু হাজার চোদ্দো সালে যারা আগুন সন্ত্রাস করেছে তারাই এখন জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলেন ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে জঙ্গিবাদ পরাস্ত হবে শনিবার আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসব কথা বলেন নারায়ণগঞ্জ ও মাগুরা প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাভেদ কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত জঙ্গিবিরোধী সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন হত্যা করে ইসলাম কায়েম করা যায় না ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে জঙ্গিবাদ পরাস্ত হবে যত বাধাই আসুক না কেন দেশের অগ্রগতিকে আটকানো যাবে না বলেও মনে করেন তিনি আমরা চাই না বাংলাদেশে জঙ্গিবাদ দুই একটা জঙ্গি ঘটনা ঘটছে হয়তো ভবিষ্যতে এরকম দু দু চারটে আপনার ঘটনা ঘটতে পারে বাট এই দুই তিনটে ঘটার কারণেই কিন্তু বাংলাদেশের ভেঙে পড়েছে সেটা কিন্তু সঠিক না তাদের আছে না গুলি না আছে বন্ধু না আছে আত্মসত্যি তারা কাওয়ার বিতু এই কাপুরুষের দল কোনো দিনেই কোনো সংগ্রামে কোনো যুদ্ধে কোনো জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে পরে যুবলীগের নেতাকর্মীদের বিরোধী জঙ্গি শপথ পাঠ করান দলটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এদিকে নারায়ণগঞ্জের চাষারাই বিকেএম এর কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন আগুন সন্ত্রাস আর জঙ্গি তৎপরতা একই সূত্রে করার জন্যই। আজকে বাংলাদেশে তথা কথিত জঙ্গি এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাবার চেষ্টা করা হচ্ছে এরা সফল হবে না সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এখন ঐক্যবদ্ধ আর মাগুরা সদর হাসপাতাল চত্বরে কমিউনিটি ক্লিনিক ব্র্যান্ডিং অ্যাক্টিভেশন ক্যাম্পেনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গিবাদ উত্থানের জন্য বিএনপি জামাতকে দায়ী করেন বিএনপি জামাত জঙ্গি উত্থান